স্বামীজি যখন একান্তে থাকতেন তখন অনেক সময় মানুষের দুঃখ দুর্দশার কথা ভেবে অশ্রু বিসর্জন করতেন। তার বিদেশ থেকে ফিরে আসবার পরের ঘটনা। বলরামবাবুর বাড়িতে স্বামীজির সঙ্গে দেখা করতে এসেছেন স্বামী তুরিয়ানন্দ। তুরিয়ানন্দ দেখলেন গভীর চিন্তামগ্ন হয়ে স্বামীজি বারান্দায় পায়চারি করছেন। তিনি যে এসেছেন স্বামীজি তার টেরই পেলেন না। একটু পরে স্বামীজি চোখের জলে ভাসতে ভাসতে মীরাবাইয়ের একটা বিখ্যাত গান গুনগুন করে গাইতে লাগলেন। নিজের হাত দুখানিতে মুখ লুকিয়ে রেলিংয়ে ভর দিয়ে বিষাদ ভরে গাইছেন, দরদ না জানে কই ঘায়েল কে খাত জানে আউর না জানে কই, আমার ব্যথা কেউ জানে না, যে আঘাত পেয়েছে সেই বোঝে তার কি যন্ত্রণা আর কেউ বোঝে না। গানের সুরের সঙ্গে সঙ্গে দুঃখ বিষাদ যেন চারিদিকে ছড়িয়ে পড়ছিল। স্বামী তুরিয়ানন্দ বুঝতে পারলেন জগতের মানুষের দুঃখের কথা ভেবে স্বামীজি নিভৃতে অশ্রু বিসর্জন করছেন। তিনি চোখের জল সংবরণ করতে পারলেন না। স্বামীজি দ্বিতীয় এবং শেষবারের মতো পাশ্চাত্যে এসেছেন। আমেরিকায় একদিন তিনি একটা নদীর ধারে বেড়াচ্ছেন, হঠাৎ চোখে পড়ল কয়েকটি যুবক সাঁকোর উপরে দাঁড়িয়ে জলে ভেসে থাকা কয়েকটি ডিমের খোলার দিকে গুলি ছুড়ছে। বারবার চেষ্টা করছে কিন্তু একবারও পারছে না। দাঁড়িয়ে দেখতে দেখতে স্বামীজির মুখে মৃদু হাসি ফুটে উঠল। যুবকদের এক নজরে তার চোখে পড়ল। স্বামীজিকে চ্যালেঞ্জ করে সে বলল, কাজটা যতটা সহজ দেখাচ্ছে ততটা সহজ নয়, দেখি তো আপনি কেমন পারেন। স্বামীজি দ্বিরুক্তি না করে তাদের কাছ থেকে একটা বন্দুক নিলেন, তারপর পরপর 12টি খোলা গুলিবিদ্ধ করলেন। যুবকরা অবাক হয়ে গেলেন। তারা ভাবল ইনি নিশ্চয় বহুদিন ধরে বন্দুক ছুঁড়েছেন। স্বামীজি তাদের বললেন তিনি এর আগে কখনোই বন্দুকে হাত দেননি। তিনি যে লক্ষ্যবোধ করতে পারলেন তার রহস্য হচ্ছে মনসংযম। স্বদেশে ফেরার পথে স্বামীজি ইজিপ্ট হয়ে যাচ্ছেন, কায়রোতে এসেছেন, সঙ্গে আছেন কয়েকজন বিদেশি শিষ্য শিষ্যা। কায়রোর রাজপথে সঙ্গীদের নিয়ে চলতে চলতে স্বামীজি একদিন ভুল করে সেই জায়গায় চলে এসেছেন যেখানে পতিতা রমণীরা থাকে। সঙ্গীরা যখন বুঝতে পারলেন তৎক্ষণাৎ স্বামীজিকে নিয়ে সেখান থেকে চলে যেতে চাইলেন, কিন্তু স্বামীজি ততক্ষণে তাদের ছেড়ে এগিয়ে গেছেন রাস্তার পাশে বসে থাকা কয়েকটি রমণীর দিকে। তিনি তাদের দিকে তাকিয়ে আপন মনে বলতে লাগলেন, আহা বাছারা, আহা অভাগিনীরা, ওরা ওদের সৌন্দর্যের পায়ে নিজেদের দেবীত্বকে বলি দিয়েছে। তার চোখ দিয়ে জল পড়তে লাগলো। ওই রমণীরা এর আগে হাসতে হাসতে চপল ভঙ্গিতে তাকে ডাকছিল, তখন তারাই লজ্জায় মাথা নিচে করল। একজন তার বসন প্রান্ত চুম্বন করে বলতে লাগল, ইনি ঈশ্বরকে জেনেছেন, ইনি ভগবানের লোক। আরেকজন দুহাতে নিজের মুখ ঢেকে স্বামীজির পবিত্র চোখ দুটির দৃষ্টি থেকে নিজেকে আড়াল করতে চেষ্টা করল। একবার ট্রেনে যেতে যেতে স্বামীজি দেখলেন একজন মুসলমান ফেরিওয়ালা ছোলা সিদ্ধ বিক্রি করছে। সঙ্গের ব্রহ্মচারীকে স্বামীজি বললেন, ছোলা সিদ্ধ খেলে বেশ হয়, বেশ স্বাস্থ্যকর জিনিস। ব্রহ্মচারীর এক পয়সার ছোলা কিনলেন, কিন্তু ফেরিওয়ালাকে দাম হিসাবে দিলেন 4 আনা, কারণ স্বামীজির স্বভাবের সঙ্গে তিনি পরিচিত ছিলেন। তিনি বুঝতে পেরেছিলেন ছোলা কেনার ছলে স্বামীজি আসলে ফেরিওয়ালাকে সাহায্য করতে চান। স্বামীজি জিজ্ঞাসা করলেন, কিরে কত দিলি? 4 আনা। স্বামীজি বললেন, ওরে ওতে ওর কী হবে, দে একটা টাকা দিয়ে দে, ঘরে ওর বউ আছে, ছেলে পিলে আছে, তাই করা হলো। স্বামীজি নিজে কিন্তু একটা ছোলাও খেলেন না। তো বন্ধুরা, স্বামীজির এই ঘটনা জীবনের আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং আপনারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে উঠতে পারেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে এই ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেলের সাথে যুক্ত হয়ে যান।